শিগগিরই বিডিআর হত্যাকাণ্ডে পুনরায় তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের তদন্তে কমিশন গঠন করা হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। সকালে বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সকালে বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে নিরাপত্তার ক্ষেত্রে আর কোনো ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, কোনো অন্যায় আদেশ যেন পালন না করা হয়, সীমান্তে যেন কোনো ধরনের ছাড় না দেওয়া হয়। বিশ্বমানের ভিআরএম প্রযুক্তিতে তৈরি দেশের সেরা থার্মিক্স রড আরআইসিএল টিএমএক্স। তারপরে ছিল যে বেআইনি এবং আদেশ যদি কেউ দেয় ওইগুলি না পালন করা। বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত এবং এটা অবশ্যই হইতে হবে, এটা পূর্ণ তদন্ত, এটা নূতন তদন্ত টিম করা, যত দেখতে অন্যান্য অনেকগুলি হচ্ছে এটাও হয়ে যাবে। আর দায়িত্ব পালনের সময় বিজিবি সদস্যদের স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখারও নির্দেশনা দেন তিনি। যেহেতু বিজিবি কিন্তু বর্ডার বেল্টে কাজ করতে হয়, এখন জনগণের সাথে তার একটা খুব একটা সুসম্পর্ক রাখতে হয়, সীমান্ত দিয়ে যেন কোনোভাবে কোনো অবৈধ পণ্য ঢুকতে না পারে, ক্রিমিনালকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না, সে যত প্রতাপশালী হোক না কেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, তবে আরও ভালো হতে সময় লাগবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।